স্বাগতম আরো একবার আমার নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যাব প্রায় 500 বছরের পুরাতন একটা জায়গায়। আশা করি এরকম জায়গা কখনো দেখেন নাই, তো বাকি কথা সেখানে গিয়েই হবে। সো লেটস গো। আজকের গন্তব্যস্থলে পৌঁছাতে আমরা দুটি পথ অবলম্বন করতে পারি। একটি হচ্ছে ধামরাই, অর্থাৎ সাভার ধামরাই হতে আসতে পারি। সেক্ষেত্রে ঢাকা হতে আমরা প্রথমে সাভার ধামরাই আসব, সেখান থেকে আমরা ধানতারা আসব। ধামরাই হতে সরাসরি ধানতারার কোনো গাড়ি নেই, তবে পাড়াগ্রাম আমতলার অ্যাভেলেবল গাড়ি আছে, সেখান থেকে ধানতারা। ধানতারা হতেই অল্প একটু দূরেই সে 60টা গ্রাম। তাছাড়াও আপনারা চন্দ্রা হতে বা উত্তরবঙ্গে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জিরানি বাজার নামতে হবে। জিরানি বাজার হতে আমতলা হয়ে ধানতারা যেতে হবে, সেখান থেকে আপনারা যেতে পারবেন 60টা গ্রামে। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। প্রিয়ং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের নিয়ে এসেছি ঢাকা জেলার খুবই কাছে ধামরাই উপজেলার যাদবপুর গ্রামে। এই গ্রামটির নাম হচ্ছে মূলত 60টা গ্রাম। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাছ। সেই গাছের একটি গাছ যা 500 বছর পূর্বের দেবীদাস বংশের পূর্বপুরুষরা লাগিয়েছিল, সে থেকে এই গাছটি আস্তে আস্তে বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে একটি গাছ এখন প্রায় 60টি গাছের মতো লাগে। কিন্তু আসলে এখানে মোট একটি বট গাছ আছে। প্রত্যেক বছর পহেলা বৈশাখে অনেক এখানে মেলার আয়োজন করা হয় এবং অনেক মানুষ এটা ভ্রমণ করতে আসে। দেখতে অনেকটা ভূতুড়ে পরিবেশের মতো, তাই এখানকার মানুষ বা বাইরের ভ্রমণকারীরা কার কেউই সন্ধ্যার পরে আসে না। খুবই ভৌতিক একটা পরিবেশ এখানকার। এই গাছের কোনো ডালপালা বা পাতা এই গ্রামের মানুষ বা অন্য কেউই কাটে না বা ছিঁড়ে না। পূর্বপুরুষ বা হিন্দুদের মত অনুসারে এটা কাটলে অনেক ক্ষতি হয়, তাই তারা কখনোই কাটে না। যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা কত বড় রূপ ধারণ করেছে। আমরা বৃষ্টির কবলে পড়ে গেছি, অনেক বৃষ্টি হচ্ছে। ভাই একটু হয়তো ভিডিওটা অন্ধকার লাগছে, অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের এই বটগাছটির পাশেই রয়েছে একটি হিন্দুদের জন্য একটা মন্দির। এটা বটগাছের ছায়ায় নিচেই আছে। আমরা বৃষ্টির কবলে পড়ছি, অসহায়।
গুন্ডার কাভারটা এখানে আমাদের সম্বল মাথা দেখে রাখছি। সাথে আমাদের একটা গেস্ট আছে, দেখতে পাচ্ছেন সবাই এখানে আশ্রয় নিয়েছে। আপনারা সাথে কিছু নিয়ে বন্ধুরা, এটা হচ্ছে সেই বট গাছ, ওই একটি বট গাছই পিছনের অংশ বা পিছন সাইড থেকে আমি দেখাচ্ছি। নজরুল ভাই বৃষ্টির কবলে পড়ছে। হুন্ডাস, এই হচ্ছে কালী মন্দির। বৃষ্টির কারণে হয়তো ভালোভাবে দেখাতে পারছি না, দেখুন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটি আলাদা একটি গাছ, এবং এই পাশে যেটা দেখছেন সেটি আলাদা একটি গাছ। সনাতন ধর্মাবলম্বীদের মত অনুসারে অনেকে বলে থাকেন যে দেবীদাস বংশের সেই পূর্বপুরুষরা এখানে মোট দুইটি গাছ লাগিয়েছিল, সেই দুইটি গাছ এভাবে আলিঙ্গন করে আছে, এবং একটি পুরুষ এবং একটি মহিলা গাছ তারা এই এত বছর ধরেই এখানে জড়িয়ে আছে। খুবই ইন্টারেস্টিং একটি জায়গা, যদি কখনো রাতের বেলা আসেন তাহলে তো বুঝতেই পারছেন। অবশ্যই ঘোস্ট হান্টার যারা করে, ঘোস্ট হান্টার লাইভ আমন্ত্রণ জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই তারা এখানে আসবেন রাত্রেবেলা। আমার এই ছোট্ট ক্যামেরায় গাছটি এক ফ্রেমে একসাথে দেখাতে পাচ্ছি না, এত বড় গাছ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমার কাছে এটা ভিন্ন ধরনের একটা অ্যাডভেঞ্চার। যদি আমি ভূতকে অনেক ভয় পাই সেজন্য দিনের বেলায় আসা, তা না হলে অবশ্যই সন্ধ্যার পরে আসার চেষ্টা করতাম। Thank you.
আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হব। হয়তো বা পুরোপুরি আপনাদের দেখাতে পারিনি, সেজন্য আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে চলে যাব। ধন্যবাদ বড় ভাই নজরুলকে যে আমার সম্পূর্ণ ভিডিওতে সাপোর্ট দেওয়ার জন্য, আমার সাথে কষ্ট করার জন্য বৃষ্টিতে ভিজে। নজরুল ভাই কিছু বলেন, সবাইকে আসার অনুরোধ রইলো।